অনুসূয়া এবং হিমাংশু দুজনেই বর্তমান সমাজে কর্মরত দম্পতি। দুজনেই চাকরিজীবী। সন্তান জন্মের পর বহুদিন অনুসূয়া কর্ম থেকে বিরতি নিয়ে সন্তানের দেখাশোনা করছিল, সাথে সাংসারিক কাজও সামলাচ্ছিল। একবার যারা কর্মজীবনে প্রবেশ করে তাদের বোধ হয় শুধুই গৃহকর্মে মনোনিবেশ করে বড়ই কষ্টকর হয়ে দাঁড়ায়। যারা এইরকম পরিস্থিতির শিকার হয় তারাই বোধ করি আমার সাথে একমত হবে। যাই হোক, খানিকটা কর্মজীবনের তাগি দেয়, খানিকটা সাংসারিক তাগি দেয়, আবার তাকে চাকরিতে ফিরতে হবে। কিন্তু সন্তানটিকে কে সারাক্ষণ দেখাশোনা করবে? তাই হিমাংশু অনুসূয়া ঠিক করল বাচ্চাটি দেখাশোনার জন্য তারা একজন মহিলা নিযুক্ত করবে। তাই চলল খোঁজ এবং সঠিক সময় ভালো একজন মহিলা তারা পেয়ে গেল। অনুসূয়ারও বেশ পছন্দ হলো কমলাকে। কমলা নিযুক্ত হল বাচ্চাটি দেখাশোনার জন্য। কিন্তু মায়ের মন তো সর্বদাই খচখচ করে, তার বাচ্চার ঠিক মতো দেখাশোনা হচ্ছে তো? তারপর আজকাল যা যুগ পড়েছে, কোথায় কি অসুবিধা হয়? তাই দুজনে ঠিক করলো বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাবে, যাতে অফিসে বসেও বাড়িতে কি হচ্ছে, বাচ্চার ঠিক মতো যত্ন হচ্ছে কি না তা নজরে রাখতে পারে। যেমন ভাবনা তেমন কাজ হলো। অফিসে শত কাজের মধ্যেও অনুসূয়া একবার করে মোবাইলে নজর রাখে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। কমলা তার বাচ্চার খুব ভালোভাবে নজর রাখছে, কিন্তু প্রতি ঘন্টাতেই সে ফোনে ব্যস্ত থাকে। অনুসূয়ার ব্যাপারটা ঠিক ভালো লাগে না। সে বেশ কয়েকদিন এইরকম দেখার পর একদিন কমলাকে ডেকে বলেই ফেলল, দেখো কমলা, তুমি সবসময় অত ফোনে কেন কথা বলো? এতে কাজের ক্ষতি হয়। ফোনে ব্যস্ত থাকলে আমার বাচ্চার ঠিক মতো দেখাশোনা কী করে করবে? কমলা খানিকক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, ম্যাডাম কিছু মনে করবেন না, আসলে আমার বাড়িতেও আপনার বাচ্চার থেকে একটু বড় একটা বাচ্চাকে রেখে আসি। বৃদ্ধা শাশুড়ি কিছুই করতে পারেন না, তাই মাঝে মাঝে ফোন করে খবর নিই আমার বাচ্চাটা ঠিক করে খাচ্ছে কি না। বাইরে চলে যায়নি তো, আসলে জানতে চাই ও ঠিক আছে কি না। কি জানেন তো, দুটো পয়সার জন্য লোকের বাড়িতে কাজ করি, কিন্তু আমিও তো আপনার মতোই মা, আমারও তো মন সন্তানের কাছেই পড়ে থাকে। এই বলে কমলার চোখ দিয়ে জল ঝরতে লাগল। আমিও নিজেকে কোনো মতে সামলে বললাম, আমাকে ক্ষমা করো কমলা, আমি বুঝতে পারিনি। সত্যি আমাদের সমাজে কত বাবা মা জীবিকার সন্ধানে পেটের দায়ে তাদের সন্তানকে, তাদের হৃদয়ের টুকরোকে বাড়িতে একা রেখে কর্মে লিপ্ত হন। সেই সমস্ত বাবা মাদের আমার প্রণাম জানাই। ধন্যবাদ।